আচ্ছা, ডিমের একটা নতুন রেসিপি বানাবো, তার জন্য ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ করার সময় একটুখানি নুন দেব, নুন দিলে ডিমটা ফাটে না, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ডিমগুলো পুরো সিদ্ধ করে ডিমগুলো ঠান্ডা হতে দিয়েছি। এবার ডিমের জন্য একটা মশলা করে নেব। কড়াইয়ে সাদা তেল দিচ্ছি 2 চামচ। ডিম বানানোর জন্য মশলা নিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, কাজু আর রসুন নিয়েছি। এগুলো তেলে ভেজে নেব, সব মশলাগুলো দিয়ে দেব। দু মিনিট নেড়ে এতে জল দিয়ে দেবো, খুব বেশি ভাজবো না। একটু ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। এগুলো একটু সিদ্ধ করে নেবো হালকা। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর আমাদের মশলাটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও পিষে নেবো। একটু ধনে পাতা দিচ্ছি, এবার এগুলো ভালো করে পিষে নেবো মিহি করে। তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তো একটু হলুদ দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দেবো। সামান্য একটু নুন দিচ্ছি, ডিমগুলো একটু ভেজে নেবো লাল করে। আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। সব ডিমগুলো ভেজে নিয়েছি, গোটা গরম মশলা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিলাম ভেঙে। ফোড়নটা 2 সেকেন্ড ভেজে নেব, ভাজলে একটা সুন্দর গন্ধ বেরোয়। যে মশলাটা পিষে রেখেছিলাম এবার এই মশলাটা দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে একটু জল দিচ্ছি। মশলাটা নাড়তে হবে কারণ কাজু আছে, তলায় লেগে যাবে কড়া। হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেব। মশলাটা একটু ঠান্ডা করে নেব কারণ দই দিলে ফেটে যাবে, সেই জন্যে। মশলাটা একটু ঠান্ডা করে নিয়েছি, এবার এতে দই দিচ্ছি। এবার এটা নাড়তে থাকবো। একটু কস্তুরি মেথি দিলাম, গন্ধটা ভালো হবে।
মশলা গুলো আরেকটু ভেজে নেব ভালো করে। আমাদের গ্রেভিটা হয়ে গেছে, এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। আমাদের হয়ে গেছে ডিমের রেসিপি, এবার নামিয়ে নেব। উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। Thank you.